ঠিক আছে, আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি, তো ওই টেস্টে কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনো। অনুরোধ করে নাই, অর্ডার দিছে ক্যাপ্টেন, অর্ডার দিয়েছে, আমি চলে আসছি। এটা তো বলা মুশকিল আসলে, রান কর যত করব তত কমফোর্ট লেভেলটা বাড়বে। সো রান যতক্ষণ না করতেছি ওই রিদমটাও আসবে না, ওই কমফোর্ট জোনটাও থাকবে না, এটা খুবই স্বাভাবিক। বুঝলাম যে খারাপ টাইমে সব কিছু খারাপ যায়। চোখের বাজেট হ্যাং যাচ্ছে, সবাই চেষ্টা করছে সাহায্য করার, যাতে করে আমি যে সমস্যাটা ফেস করছি সেই সমস্যাটা যেন আমি উতরে যেতে পারি। আপনাদের কথা নাই, অন্যের ফেস ইউজ করেন কেন? মানে আপনাদের কারো কোনো ইয়ে নাই কে কী বলছে সেটা? আচ্ছা, আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নাই, চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নিই, তারপরেরটা পরে ভাববো। জিনিসটা হচ্ছে লাইফে কখনো এরকম করিনি যে যে কোনো একটা সাইড দিয়ে খেলতে হয়েছে, এরকম কখনো হয়নি। প্রথমবার অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে যে তারা যে এক্সপেকটেশন নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি, অর্ধেক পারছি না। বাট তারা তারপরেও তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো, কারণ তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই টাইমে, আমার সিচুয়েশনটা যেভাবে বুঝেছে এবং যেভাবে তারা হ্যান্ডেল করেছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই। এটা আসলে সময়ই বলে দিবে, টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়, দেন অফিসিয়ালদের সাথে কথা হবে, দেন আসলে ডিসিশনটা হবে। যায় না, আমার কোনো আইডিয়া নাই যে কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ 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 বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি, তো ওই টেস্টে কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনও। সিঙ্গাপুরে তো চোখ দেখাইছি, শরীর দেখাইছি, তো এটাই তো আমি খুঁজতেছি যে সমস্যাটা কোথায় হচ্ছে, এটা আমি বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে। উনি তো আমার দেখে নাই, সো ওনার আমার সম্পর্কে বলাটা খুব মুশকিল যে আমার আসলে এক্স্যাক্ট কী হচ্ছে, সো ওনার জন্য বলাটা খুবই মুশকিল। আপনি ওনার কাছে কি আমার রিপোর্টগুলো দিয়েছিলেন যেগুলো আমি মানে আপনাকে কে বলছে যে আমার কী সমস্যাটা আছে? হ্যাঁ, স্টেটমেন্ট দিচ্ছে বিসিবি। হ্যাঁ, এটা তো আপনার একটা ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কি না। মাঝে মাঝে আমারও চিন্তা হয় যে এটা করলে কি বেশি হচ্ছে নাকি এটা করা ঠিক হবে। এখন এটা কীভাবে ফাইন্ড আউট করবো আপনি বলেন তো, কীভাবে করা উচিত? আমিও কনফিউজড এটা নিয়ে। হ্যাঁ, এখন তো আপনি চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন আর তারপরে আসলেন, চেষ্টাই করলাম না সেটা তো। হ্যাঁ, আগের ম্যাচে আমাদের এত উইকেট পড়ে নাই, 11 নম্বর এলে নাম লাগবে। বোলিং কি খুব ভালো হচ্ছে? না না, এই উইকেটে আসলে সব স্পিনাররাই ভালো বল করতেছে, আমি যদি বেশি খারাপ করে দেখতে তো খারাপ লাগে, তো ওই কারণে একটু ভালো করার চেষ্টা করছি। কারণ এখানে সব স্পিনারই ভালো করছে, যে বল করে সেই। তানভীর কালকে 4 উইকেট পেলো, আজকে তাইজুল ভালো বল করছে, আমাদের শাক মেহেদি ভালো বল করছে, নবি ভালো বল করছে। এখন আমি যদি খারাপ করি দেখতে কেমন লাগে না, একটা রেপুটেশন তো আছে, এই কারণে একটু চেষ্টা করছি ভালো করার। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, আমি ওদের যখন ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল, তারপরে দেখে সব আমার পরে কথা বলছে, আমি বুঝলাম না ঘটনাটা কি। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো, সবাই যখন ন্যাশনাল টিমের হয়ে খেলবে সবাই যার যার জায়গাতেই আছে, আমি মনে করি ভালো অবস্থাতেই আছে। বিপিএল একটা টাফ কম্পিটিশন, এবারের পিচগুলোও খুবই আইডিয়াল না, গতবারের আমার কাছে মনে হয় পিচ কিংবা কন্ডিশন দুইটাই ভালো ছিল এবং অনেক রান হচ্ছিল, যেটা আসলে এবার হচ্ছে না। আর স্বাভাবিকভাবেই ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিল্যাক্স হয়ে যায়, তো এরকম একটা টুর্নামেন্ট হয়তো সময় নিচ্ছে, হয়তো এখান থেকে বিল্ড আপ করে ওয়ার্ল্ড কাপে যে হয়তো টিম ভালো করবে। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে হতাশ কিংবা অরিড হবার কিছু আছে, আমি শিওর বা যারাই টিমে থাকবে সবাই যার যার জায়গা থেকে ভালোই করবে। দল হিসাবে লাস্ট 1-1.5 বছর টি টোয়েন্টি ফর্মেটে ভালো করছে, এবছর যেহেতু ওয়ার্ল্ড কাপ আসে, তো আমি আশা করব সবাই যেন ভালো করে। অ্যাট দি সেম টাইম টেস্টেও আমাদের শুরুটা ভালো হয়েছে, আমরা তো ভালো করলাম, তো
কার সাথে জিতলাম? নিউজিল্যান্ডের সাথে জিতলাম। সো স্বাভাবিকভাবে আমাদের শুরুটা ভালো হয়েছে, আশা করি যে এটা এই বছর যেহেতু অনেক টেস্ট ম্যাচ আছে যেন সবাই সেটা ভালোভাবে খেলতে পারে। বেশ কয়েকটা যদি আমরা ম্যাচ জিততে পারি আমাদের জন্য খুবই ভালো হবে, যেহেতু এই বছর আসলে অনেক খেলা আছে, 14টার মতো প্রায় টেস্ট ম্যাচ, 12টা না 14টা। তো স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা বড় সুযোগ টেস্টে আমাদের একটা পয়েন্ট প্রুভ করার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।